আমাদের রান্নাটা কমপ্লিট, এখন খাবার নিয়ে বসছি। যে হাঁসের মাংস, বাই মাছ, সালাদ। মাংসের সাথে সালাদটা খুবই দরকার, তো অনেকে পছন্দ করে অনেকে পছন্দ করে না, যার যার দিয়ে, কিন্তু আমার কাছে ভালো লাগে। কথা বলার না মাছ দিয়ে খেবেন, ওকে মাংস দিয়া টেস্ট করি। শুরু করি। আমি যে তরকারিটা থাকে সেটা একটু খাই দিব। ফার্স্ট ক্লাস আছে আমার তরকারি, মাশাআল্লাহ। ইয়া আমার তো খাইয়া দিল, জার জারটা জার জার খাও। তবে একটা জিনিস, বাংলাদেশে তো কাজ করছি, বাংলাদেশ হচ্ছে আপনার সারাটা দিন পেরেশানি নিয়ে থাকা লাগতো। এই যে মার্কেট থেকে আসার পরে পেরেশানি পেরেশানি, যতই ভালো ইনকাম হোক কিন্তু শান্তিতে ঘুম আসতো না। বাট এখানে শান্তি, কাজ শেষে কিন্তু অ্যাটলিস্ট বাসায় এসে কাজের পেরাটা মাথায় থাকে না। আজকে যে তোমার দিয়ে পাক করে এলাম, কি কষ্ট পাইছো বেশি? না আমার কাছে ভালো লাগছে যে অনেকদিন পরে ভাত করলাম, রান্না করলাম। থাকতে থাকতে তো তুমি এসে ভাত করতে নাকি কাজ থেকে আসতে বলছে তোমার। অনেক সময় করোনার পর থেকে তো তোমার মার্কেট 9টার দিকে বন্ধ হয়ে যেত, 9টায়, কিন্তু আস্তে আস্তে 10:30টা, তো রান্না করতে করতে 12টা হয়ে যেত রান্না গোসল করা। তোমার সাথে যখন কথা বলতাম ফোনেই তো থাকতাম, ফোনে থাকার ফাঁক দিয়ে কি রান্না করতেছিলাম মাথায় কিচ্ছু যেত না। খাবার বুঝতে পারতাম, কিন্তু অন্যরা খেলে বলতো যে না ভালো হয়েছে তরকারি, এটা কিন্তু সবচেয়ে ভালো লাগতো। কিন্তু দুর্ভাগ্য আমার সঙ্গে ছেড়ে পাক করলে আমি বলি না যে ভালো হয়েছে। জেলাস রাত্রে বিশে রাত্রে বড় রাত্রে বাথরুমের খাওয়া নিষেধ আমার, তারপরে তোমাদের হাতে একটু নিলাম। খুব মিস করতেছি নুমানদের।
এই তরকারি যদি নুমানের সামনে থাকতো না, মাশাল্লাহ আমি বন্ধুরের মধ্যে সবচেয়ে রুচি ভালো হচ্ছে নুমানের। ইনশাল্লাহ কোনোদিন যদি ইতালিতে আসা পরে পেট বইরা মানে পেট চুক্তি দেশে গেল পেট চুক্তি এই সাইজের কুকটা কিন্তু ভালো, নষ্ট হয় না, মানে যতটুকু দরকার এতটুকু খাওয়া যায়। তবে শুক্রিয়া আল্লাহর কাছে যে সবাই মোটামুটি ভিডিওগুলোর সাথে সাপোর্ট করতেছে এবং ভিউ মোটামুটি মাশাআল্লাহ ভালো হইতেছে, সাবস্ক্রাইবারও বাড়তেছে। তো সবার কাছে রিকোয়েস্ট, যেহেতু টাইমটা ওয়েস্ট করতেছি বা ভিডিওটাও দেখতেছেন, 2 মিনিট হোক 1 মিনিট হোক যতক্ষণই ভিডিওটা দেখতেছেন, তো যখন আপনি সাবস্ক্রাইব করে রাখবেন তো আমাদের স্যাটিসফ্যাকশনটা কিন্তু এই জায়গায়, ঠিক আছে? তো আমাদের ভিডিওগুলো দেখবেন। আর মোটামুটি আজকে অনেকক্ষণ কথা বললাম, অনেকক্ষণ খাবার দাবার শেয়ার করলাম, তো কিছু বলবে না ইনশাল্লাহ। আর ভিডিওগুলো অবশ্যই দেখবেন আর আমাদের বাবুর জন্য দোয়া করবেন। তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।